আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি ভালো আছেন এবং ভালো থাকেন, এটাই কামনা করি। তো ইলাহি মোটরসাইকেলের শোরুমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, ওয়েলকাম। তো বেশ, প্রতিদিনের মতো আজকে একটি অ্যাপাচি আরটিআর 160 সিসি ম্যাট ব্লু, নওগাঁ ডিজিটাল নাম্বার, স্মার্ট কার্ড সহ এই বাইকটির বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার আগে যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বা পাশে থাকার বেলটি বাজায় দিবেন, যাতে করে আপনার মোবাইলে সর্বপ্রথম ভিডিওটি চলে যায়। টায়ার থেকে শুরু করতেছি, দেখেন সামনে টায়ার একদম নতুন আছে, কমপক্ষে 20 থেকে 25 হাজার 30 হাজার কিলো মতন চালাতে পারবেন এই টায়ার দিয়ে। দেখেন সামনে মাঠ গাটা দেখেন সম্পূর্ণ নতুনের মতোই আছে, কোনো দাগ দুগ নেই। সহকাপ দেখেন, দুইটা সহকাপই নতুনের মতোই আছে, কোনো দাগ দুগ নেই। সামনে হেডলাইটটা দেখেন, ও মাইক, কোনো জায়গার দাগ স্পট নাই। হেডলাইটের গ্লাস সহ বাইজার সব নিখুঁত আছে। আমি প্রতিটা অংশ দেখা দেখা দিচ্ছি। এই সাইড থেকে ট্যাঙ্কিটা দেখেন কত সুন্দর ট্যাঙ্কি রয়েছে। সাইড কভারটা দেখেন কত সুন্দর রয়েছে। এই সাইডে ইঞ্জিন একদম নিখুঁত ইঞ্জিন। এখন পর্যন্ত নাট বল্টও কোনো কিছুই খোলা পড়ে নাই। এই সাইড থেকে ইঞ্জিন গার্ডটা ওই সামান্য একটু মাথাতে একটু দাগ আছে দেখেন, আর পুরো ইঞ্জিন গার্ডটা নতুনই আছে, বাম্পারটা নতুন আছে। এর থেকে ইঞ্জিনের সিট কভারটি দেখেন মোটামুটি ফ্রেশ আছে, এটা বাধা আছে দেখেন। হ্যাঁ, নাম্বারটি নগলা 12-04-50 নাম্বার, স্মার্ট কার্ড সহ রেডি আছে, 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে। দেখেন পিছনের থেকে টায়ারটা দেখেন নতুন মতি আছে, দেখেন অনেক ভিড় রয়েছে, 25 থেকে 30 হাজার কিলো চালানো যাবে। তবে এই দিক থেকে দেখেন এই সাইটের অংশটা নতুন মতি আছে, দেখেন কোনো জায়গাতে স্পট নেই, দাগ নেই। হাত দিয়ে দেখা দেখা দিচ্ছি, দেখেন কোনো জায়গার দাগ নেই। পিছনে সহকাপটা দেখেন দাগ দুগ নেই, সাইলেন্সারটা দেখেন দাগ দুগ নেই। সাইড কভারটাও দেখেন কোনো দাগ নেই। দেখেন এই দিক থেকে ইঞ্জিন আনটাচ, 100% গ্যারান্টি সহকারে বলতেছি, ইঞ্জিন এখনও খোলা পড়ে নাই, কোনো কিছুই খোলা পড়ে নাই ইঞ্জিনের, 100% গ্যারান্টি। এই দিক থেকে ইঞ্জিন গার্ডটা সামান্য একটু দাগ আছে এখানে, তাছাড়া কোনো দাগ স্পেট নেই। ট্যাঙ্কিটা দেখেন কত সুন্দর ট্যাঙ্কি রয়েছে, দেখতেই পাচ্ছেন। পুরো গাড়িটি এই দিক থেকে দেখলে এরকম লাগবে, দেখেন পিছন দিক থেকে দেখলে এরকম লাগবে, আর এই দিক থেকে যদি দেখে এরকম লাগবে। এখন দেখাবো গাড়িটি চলছে কত। গাড়িটি চলছে 10,226 কিলো 10,226 কিলো পয়েন্ট 4। এখন আমি গাড়িটা স্টার্ট করে দেখাবো। তো দেখেন সাউন্ডটা একদম স্মোক সাউন্ড, কোনো ধরনের বাজে সাউন্ড নাই এবং ধোঁয়াও মারে না। সাইলেন্সারের কাছে নিয়ে ক্যামেরা দেখাইছে, কোনো ধোঁয়া কোনো কিছুই নেই। তো এই গাড়িটির প্রাইস আমি বলবো, এই গাড়িটির প্রাইস 1,22,000 টাকা। এই গাড়িটির প্রাইস 1,22,000 টাকা, 1,22,000 হলে এই গাড়িটি আমি দিতে পারবো। তো যারা এই গাড়িটি কিনতে চান কম টাকার মধ্যে, তারা আমার সাথে যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারবেন, এবং যে কোনো ডিস্ট্রিক্টে গাড়িটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারবো, কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।